এটা পেছনে রাখি। দরকারি কাজ নিয়ে বেরিয়েছি, কাজটা করার কথা ছিল প্রথম ফেজের লকডাউনের পরে, মানে ওঠার পরে, তো উঠলো তো না, ওটা আরও এক্সটেন্ড হয়ে গেল, ওটাও ফেলে রেখেছিলাম, কিন্তু এখন না করলেই নয়। আর হয়তো আমার অতটা না গেলেও হতো, অমিতের গেলেই হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি পুরো সাফোকেটেড হয়ে যাচ্ছিলাম বাড়ির ভেতর। তো অমিতকে রিকোয়েস্ট করাতে অমিত আমাদের মানে আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে। ও বাবা, হাঁপিয়ে গেছে। যাই হোক, আজকে আমাদের সকাল মানে শনিবারের সকালটা এইভাবে শুরু হলো। একটু রাস্তাঘাট আশা করি একটু ফাঁকা থাকবে, আর একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু হয়তো দু তিনটে কাজ আছে এর মধ্যে ঢোকানো, তো বেরিয়ে পড়েছি আপাতত। একটুখানি আমিও একটুখানি খোলা রাস্তা দেখতে পাবো প্রায় বোধ হয়। কতদিন লাস্ট সেই গড়িয়া গিয়েছিলাম না, লাস্ট সেই গড়িয়া গিয়েছিলাম, আর হচ্ছে এই যাচ্ছি। আর এখন বাজে এই আমরা 7টা থেকে 10টা যে স্ট্রেচ আছে ওটাকে ইউজ করছি, এখন বাজে হচ্ছে 8টা 24, আর কাছাকাছি যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, ফিরে আসব। তাই সবাইকে গুড মর্নিং, আর আজকের ব্লগটা এইভাবেই স্টার্ট করলাম। I can be sad with you, just take my hand and fly up through the dreams where the skies are so clear. আপনাদের তো একদম ডে ওয়ান থেকেই আমি আপডেট দিচ্ছি যে আগে অমিত সেরকম ভালো চালাতে পারতো না, কিন্তু অভ্যাস আর কনফিডেন্স দুটোই অনেকটাই বিল্ড আপ হয়েছে, আর এখনও মোটামুটি মানে আমরা মোটামুটি নিজেরাই বেরোচ্ছি কোনো হেল্প ছাড়াই। সব সময় আপনি যা প্ল্যান করবেন আর লাইফে তাই যে হবে এর কোনো গ্যারান্টি নেই, সেটা হচ্ছে আজকে আমাদের ইনসিডেন্ট। আমরা বেরিয়েছিলাম অন্য কাজে, আর একটা প্রবলেম অ্যারাইজ করায় আমাদের চলে আসতে হয়েছে টাটা সার্ভিস সেন্টারে, যেটা আমাদের একদম প্ল্যানের বাইরে ছিল। আমাদের গাড়ি এখানে দাঁড় করানো আছে, গাড়িতে হঠাৎ করে সাডেন একটা প্রবলেম হয়েছে, আর আমাদের এখানে পেপার ওয়ার্ক ফার্ক হয়ে গেছে, এখন ফিরতে হবে আমাদের ওলা বা উবের করে বা জানি না কী করে ফিরবো। আমাদের দুখানা কাজের প্ল্যান ছিল নাগের বাজার সাইডে, ওখানেই সাডেন একটা গাড়ির প্রবলেম হয়, একটা ইস্যু মানে খুব সিরিয়াস, যার জন্য আমরা সার্ভিস সেন্টারে চলে আসি যেটা নারায়ণপুর মানে এয়ারপোর্টের পেছন দিক। এবার কাজটা তো হয়ে গেছে, কিন্তু 10টার মধ্যে ফেরার কথা ছিল, এখন বাজে প্রায় 1:45, আর ও এখানে না ভেতর দিকে ওলা উবের ঠিক পাওয়া যাচ্ছে না, লকডাউন পিরিয়ড স্টার্ট হয়ে গেছে, এটা একটু পেছন দিকটা এয়ারপোর্টের ভেতর দিকে, নর্মাল টাইমে একটু অসুবিধা হয়, আর এখন তো লকডাউন। আর আমরা একটুখানি এগিয়ে যাই সামনের দিকে গেলেই হচ্ছে মেন রাস্তাটা পাবো, যেটা থেকে কৈখালি আমরা কানেক্ট করতে পারবো। বেশ কিছুটা এগিয়ে এসেছিলাম, তখন হঠাৎ অমিতের মনে পড়েছে যে বাইকের চাবিটাও গাড়িতেই রেখে এসেছে, গাড়িটা এখন 1 সপ্তাহের আগে ডেলিভারি হবে না, আর আবার গেছে। আমি দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড হিউমিডিটি, আবার বাড়িতে গিয়ে ভাবছি ক্যামেরাটা অন করবো, আপাতত ক্যামেরা অফ করছি, আর পারা যাচ্ছে না। দেখেছিস, এই দেখ গাছটা দেখেছিস, টানা দিয়ে দিয়েছি, এ দেখ উঠছে।
ওপর দিকে আবার একটুখানি অন্যভাবে বেঁধেছি, এটাকে নেট টাইপের বেঁধে দিয়েছি এরকম। আর এটা উঠছেও, বেয়ে উঠছেও। আরেকটা করেছি, আরেকটা জায়গায় আছে আমাদের উচ্ছে গাছ, এটাও বেশ বড় হয়ে গেছে। আর এটাও এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এরকম টানা দিয়ে পুরো বেঁধে দিয়েছি এবং এটা বেয়ে বেয়ে এটা উঠেও যাবে। কি, হ্যাঁ ওটা করতে তো তুমি খুব ভালোবাসো। আলটিমেটলি কালকে যেটা ঘটেছিল ওই ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করি। কালকে বেরিয়েছিলাম অন্য কাজে, কথা ছিল যে 10টার মধ্যে ফিরে আসবো। আমরা গিয়েছিলাম নাগের বাজারের দিকে, কিন্তু এমন একটা প্রবলেম অ্যারাইজ করলো যে আমাদের গাড়িটাকে নিয়ে এমার্জেন্সি মানে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিলো, যে ওটাকে নিয়ে আমাদের যেতে হলো সার্ভিস সেন্টারে। আমরা কনফিউজ ছিলাম, কিন্তু যাওয়ার পরে বুঝতে পারলাম যে আমরা নিয়ে গিয়ে খুব ভালো কাজই করেছি। তো গাড়িটা আপাতত তো ওখানেই রাখা আছে, কিন্তু যেটা প্রবলেম হয়ে গেছিলো যে আমাদের সব কিছু পেপার ওয়ার্ক আর অনেক কিছু সব কিছু করতে করতে আমাদের এতটাই দেরি হয়ে গেছিলো ওখান থেকে বেরোতে, যে প্রায় 1:45 বাজে এরকম অবস্থা। আপনারা তো জানেনই যে এখন 7টা থেকে 10টা অবধি যে নর্মাল বেরোনোর টাইম, তো তারপরে মোটামুটি অনেক কিছুই কমে যায় রাস্তায়। সেটা বেরিয়ে কালকে বেরিয়ে বুঝতে পারলাম। তো যথারীতি ওখানে একটু ভেতর দিকটা, ওটা এয়ারপোর্টের পেছন দিকটা, ওই পাশটা, আমরা থাকি এই পাশটা যশোর রোডের সাইডে। তো যাই হোক, পেতে অসুবিধা যথারীতি হলো, অনেকটা হেঁটে ফেটে এসে কোনোভাবে ব্রেক করে আমরা ভিআইপি রোডে এলাম। ভিআইপি রোডে আসার পর থেকে ওখান থেকে ওলা বুক হয়েছিল কালকে, ওলা যাও বা বুক হলো, সেই তিনি বুকিং বন্ধ করে মানে বেশ বার্গেনিং করে বাই ক্যাশে এলেন। তো যাই হোক, ফেরাটা খুব প্রায়োরিটাইজ ছিল, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিলো। মা টেনশনে, মাকে বলেছিলাম টেনশনে ছিল আর কি, এটা শুনে গাড়ির প্রবলেম মানে আমরা অ্যাক্সিডেন্ট করেছি কিনা এইসব নিয়ে মা ভয়ে ছিল। তো মাকে বলেছিলাম মা রান্না বান্না করো না, কারণ আমরা এসে সোমাটো কিছু একটা করে দেবো। তো তাই হয়েছে, ওই ওপরেই দুপুরবেলাটা কেটে গেছে। এসে 4টের সময় লাঞ্চ করেছি অ্যাকচুয়ালি, দেন আর ইচ্ছা করেনি ক্যামেরা অন করতে। আর কালকে রাত্রে ডিনারে যা করেছিলাম ওটার লেফট ওভার ছিল, ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট সেরেছি। আজকে ফরিদা দিয়েও কাজে ঢুকে গেছে, আমাদের কাজের চাপ একটু আজকে কম, লেজি ডে যাচ্ছে। ইভেন এখন আমার ওয়াশিং মেশিন চলছে, এখন বাজে 12টা, আমি কিচেনে যাব, সিম্পল চিকেন করব, চিকেন নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব, কারণ এটা আমি কোনোদিন এইভাবে করিনি। শুধু একটা ইনগ্রিডিয়েন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করবো, সেটাও দেখাবো। ওকে বুবুকে না নিয়ে এলে এই টাইমটা হয় না, বুবু আসার জন্য খুব বিরক্ত করছিলো, আমারও আছে। আমার গাছে আর জল দিতে হবে না কালকে, এখানে বেশ রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা আর কি বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হয়েছে। গাছে ফুল তো দেখতেই পাচ্ছেন, কিছু ফুল নেব, কিছু ফুল রেখে যাবো, নাহলে মা বকা দেবে। আশা করি বুঝতে পারছেন, ওই দিকটা নিতে পারলাম না ওই দিকটা। আর আমার গাছে এখনও কিন্তু শিউলি ফুল আছে, এই যে এখনও কিন্তু শিউলি ফুল, এটা সারা বছর ফোটে। হয়েছে? হয়নি। আচ্ছা, কতক্ষণ আর? চল ফুল তুলি। পেঁয়াজ ভাজা হতে হতে বলি, প্রথম কথা এই পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভাজবো। আজকে চিকেন এই যে রেডি করে রেখেছি, লেগ পিস আছে মানে ড্রামস্টিক আছে আর কারি কাট আছে, আলু, নর্মাল চিকেন হবে। এই যে আরও মশলা রেডি করছি, নর্মাল চিকেনে যা যা মশলা পড়ে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এসব দই, আমি এখানে একটু দই দিয়েছি, আর নিচে রসুন আছে, আদা দিচ্ছি না এটাই বলে দিচ্ছি। আর এই পেঁয়াজটাকে না বারিস্তা যেটা বলে মানে একদম ব্রাউন করে ভেজে এটাকে বাটবো, এটা আমি কোনোদিন করিনি। আমাদের প্রায় চিকেন হয়, কিন্তু যেটা হয় যে চিকেন খেতে খেতে একঘেয়েমি এসে যায়, আর একটু সবাই বলে একটু অন্যরকম কিছু করার জন্য। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি জানি না এটা কীরকম লাগবে খেতে। এই পেঁয়াজ ভাজাটা কিছুটা বিরক্তিকর, মানে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যদি বাইচান্স একটু এদিক থেকে ওদিক চলে যান, একটুখানি গ্যাসটাকে বাড়িয়ে, তাহলে হয়ে গেল, এটা দফারফা শেষ। সেহেতু এটা আমার কাছে আর একটুখানি বিরক্তিকর, যার জন্য আমি এটা খুব কম করি, মানে আর ট্রাইও করিনি। বিরিয়ানি ছাড়া জেনারেলি আমি এটা ট্রাইও করি না। আর মোটামুটি পুরোটা তোলা হয়ে গেছে, এই যে এটাকে বাটবো, একটু ঠান্ডা হোক, ততক্ষণ রাখি আমি সাইড করে। আর আমি মাংসটাকে না প্রেফার করি একটুখানি হালকা তেলে ভেজে নেওয়া, আর তেল দেবো না, এটুকুনি তেলই দেবো, কারণ দই দিয়েছি তো দইয়ের জন্য একটুখানি তেল কিন্তু বেরোবে। তো এটাকে হালকা একটু ভেজে নেবো, তাহলে ভালো লাগে খেতে। আর এর সাথে আলু ফালু দিয়ে একসাথে, আমি আলু আলাদা করে আর ভাজি না, আমি একসাথেই দিয়ে দিই, ভালো সেদ্ধও হয়। আমার আলু ফালুও দেওয়া হয়ে গিয়েছিলো, মাংস কষছে, আর এই পেঁয়াজটা বাটার পরে এরকম একটা কালচে কালচে ব্যাপার এসছে, তার মানে গ্রেভিটা একটু কালচের দিকে যাবে,
মনে হচ্ছে। আর আমি চিকেনে জেনারেলি কী করি, মানে খুব একটা ধনে জিরের ইউজটা কম থাকে, তো আজকে ধনে জিরে দেওয়াতে স্মেলটা অলরেডি একটু ডিফারেন্ট আসছে। আর আমি আরও অনেক বাইরের কাজ করার আছে, সেদিকে যাব, ঘরের কাজ বাকি আছে, তো আমি এটাকে অ্যাড করে দিই। দিয়ে লো ফ্লেমে এটা হতে থাক, আর এটা হতে হতে আস মানে কষতে থাক আর কি, তারপরে ঝোলটা কীরকম দেখতে হয় আর কীরকম টেস্ট হয় তারপরে তো বুঝতে পারবো। আর গোটা গরম মশলা আজকে দিইনি, যেহেতু শেষে আমি দেবো পুরো গরম মশলা, দিইনি মানে কি আমি ভুলে গেছি। এই এক হাতে ক্যামেরা নিয়ে আমি দিতে পারছি না, ক্যামেরা অফ করে পুরোটা দিয়ে দিই। তা আর হয়তো আর একটুখানি আছে, আমার চিকেনটা ওদেরকে বসিয়ে এসেছি, সব কিছু লেটে শুরু হলেও কিন্তু সব কিছু মানে কাজগুলো ঠিকই করতে হচ্ছে। যেমন জামাকাপড় আজকে অনেক দেরি করে ধোয়া হয়েছে, এখন প্রায় বাজে একটা, ওইদিকে চিকেন প্রায় হয়ে এসেছি, জামাকাপড় মেলে দিলাম, কারণ এই রোদটা কিন্তু আর বেশি দিন পাবো না আমরা, আর এক সপ্তাহ হয়তো এই সুখের জীবনটা আছে। এরপর আমার যেটা হয়, যখনই আমি জামাকাপড় মেলি তখনই বৃষ্টি নামে বর্ষাকালে, আর যখন তুলি তখন রোদ ওঠে, তো একটুখানি শুক করে নিই, আর এক সপ্তাহও হয়তো নেই, বৃষ্টি এসে যাবে আবহাওয়া দপ্তর যা বলছে। তাহলে আজকের ব্লগটা কিন্তু এই অবধিই রাখছি, খুব শিগগিরই নিয়ে আসবো আরেকটা নতুন ব্লগ। তা আজকের মতন টাটা, বাই বাই, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ব্লগে খুব 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 শিগগিরই। একদম যেটা অথেন্টিক চিকেনের ঝোলের মতন করে আজকে চিকেন করেছি, চিকেন কমপ্লিট। আর মাঝখানে আর ক্যামেরা অন করিনি, এই যেরকম একটুখানি অনেক মশলা পড়াতে একটু গ্রেভিটা একটু ঠিক ঠিক হয়েছে, অন্য সময় আমার গ্রেভি একটু পাতলা হয়। আর আমি একটুখানি দেখবো যে টেস্টে এমন কি ডিফারেন্স এলো, ঠান্ডা করে নিচ্ছি একটু, সামান্য অন্যরকম এসছে, খুব একটা ডিফারেন্স বুঝছি না। আর যেটা ব্যাপার হচ্ছে, এখন তো আমরা এটাকে প্লেন রাইসের সাথে খাবো। হ্যাঁ মা, এই যেটা দিয়ে মা স্নানে গেল পুজো দেবে, আর এটা তো প্লেন রাইস। আর আমাদের যেখানে এখন খেতে বসি না, ওখানে উপরের লাইটটা ওই আগে সেই ঝড়ের সময় ওই যে একটা কিছু ফ্লাকচুয়েশন হলো, পাতা ফাতা পড়ে অন্যদিকের একটা বোর্ড গেছে, ওখানে লাইটটা জ্বলছে না। শুধু এখন বেশি খাওয়ার ওই দিকটা টেবিলে দেখাতে পারি না লাইটের কমতির জন্য, তো দেখা যাক। এটা রাত্রে হয়তো আমরা পোলাও দিয়ে খাবো কি রুটি দিয়ে খাবো ঠিক নেই, কিন্তু এখন আমরা ভাত দিয়েই খাবো।